আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে ওয়ালিউল সাকিব আমরা যেমনটি জানি যে আবহাওয়া অফিস বলেছে যে দশটা নাগাদ কিন্তু ঘূর্ণিঝড় রিমাল কিছুটা দুর্বল হতে পারে এই মুহূর্তে আপনি তো আছেন আবহাওয়া অফিসে এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা সাজি আপনি যেমনটি বলছিলেন যে আবহাওয়া অফিসে কিন্তু এই মুহূর্তে নতুন করে কোনো আপডেট নেই তারা ভোরবেলা যে আপডেট দিয়েছিল সেটি কিন্তু আমাদেরকে এখনো তারা জানিয়েছে যে এই মুহূর্তে ঠিক যে ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র রয়েছে সেটি কিন্তু উপকূল অনেকটাই পেরিয়ে গেছে যদিও ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কিন্তু উপকূলে এখনো রয়েছে তবে মোটামুটি দক্ষিণ পশ্চিম দিক দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টি এগিয়ে যাচ্ছে আহ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আর আমরা জানি যে এখন পর্যন্ত যে ঘূর্ণিঝড়ের প্রভাব সেটি কিন্তু সারা দেশেই শুরু করেছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলেই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে এই বৃষ্টি কিন্তু আরও দুদিন অব্যাহত থাকতে পারে এবং আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টি যত বেশি হবে ততই কিন্তু ঘূর্ণিঝড় দুর্বল হয়ে যাবে এবং দুর্বল হতে হতেই কিন্তু উত্তর পশ্চিম দিকেই কিন্তু অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে যাবে তো এই মুহূর্তে আসলে যে উপকূলে যে ঘূর্ণিঝড়ের প্রভাব সেটি এখনও কিছুটা রয়েছে তবে আমরা জানি যে রাতের বেলা বিশেষ করে রাত দশটার পরে কিংবা মধ্যরাতের দিকে কিন্তু ঘূর্ণিঝড় প্রবল আঘাত হানে এবং এতে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে আমরা জানি যে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে ঘর ভারী সবকিন্তু সব কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে এবং যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে উপকূলীয় এলাকায় সেসব অঞ্চল কিন্তু জলোচ্ছ্বাসের প্রভাবে প্লাবিত হয়েছে এবং আমরা জানি যে আসলে সেখানে যদিও বেশিরভাগ মানুষই কিন্তু তাদের নিরাপদ আশ্রয়ে গিয়েছিলেন সে কারণে এখন পর্যন্ত আসলে তেমন ক্ষয়ক্ষতির মানুষের প্রাণহানির খবরও আমরা তেমন কিছু সবাইনি তবে মোটামুটি কিন্তু অনেকেই আসলে নিরাপদ আশ্রয় রয়েছে সেই কারণে হয়তো ক্ষয়ক্ষতি কিছুটা কম হবে তবে মানুষের যে ঘর এবং গাছপালা সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে আসলে বলা যায় যে ঘূর্ণিঝড় এখন কিন্তু যে ঘূর্ণিঝড়ের কেন্দ্র সেটি কিন্তু এখন আর উপকূলের অঞ্চলে নেই এবং যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের 64 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ কিন্তু একটা সর্বোচ্চ 90 কিলোমিটার থেকে ঝড় ও দমকা বাতাসের গতিতে 120 কিলোমিটার পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে শক্তি সেটি কিন্তু ছিল এবং সেই কিন্তু উপকূলীয় এলাকাগুলোতে পড়েছে তো সাজিয়া এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ পরবর্তীতে যখন আবহাওয়া অফিস থেকে আমাদেরকে আরো বিস্তারিত জানানো হবে সেক্ষেত্রে আমি আরো নতুন তথ্য নিয়ে হাজির হতে পারবো সাজিয়া